আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা ইসলাম তাহা শান্তিরক্ষী সদস্যদের পেশাদারিত্ব ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে এদেশের পতাকা সমুন্নত থাকে শান্তি যে একমাত্র উন্নয়ন ও কল্যাণের পথ সেভাবে যুব সমাজকে তৈরি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এবং পুলিশ বাহিনীর সকল শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে বর্তমানে পেশাদারিত্ব সততা নিষ্ঠা আন্তরিকতা বজায় রাখার জন্য ওদের আহ্বান জানাচ্ছি আর প্রয়োজনীয় সকল সরঞ্জাম সহ বাংলাদেশের সকল শান্তিরক্ষী যাতে আরও আত্মবিশ্বাসের সাথে সহস দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করতে পারেন তার জন্য যা যা প্রয়োজন আমরা সেটা অবশ্যই সব কিছুর ব্যবস্থা আমরা করব এ প্রচেষ্টা আমাদের থাকবে কাজে বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই ভূমিকা চিরকাল স্মরণ করবে আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং বিশ্বের বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন এই পতাকা মনে রাখবেন লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা আমাদের গর্ব ভূমিকম্পে এক ঘন্টার ব্যবধানে চারবার কেঁপে উঠেছে সিলেট সকাল 10:30টার কিছু সময় পর থেকে 11:34 মিনিটের মধ্যে দফায় দফায় এ ভূকম্পন অনুভূত হয় প্রথমে সকাল 10:37 ও 10:51 মিনিটে দুদফা ভূমিকম্প অনুভূত হয় পরে 11:30 এবং 11:34 মিনিটে আরও দুদফা মৃদু ভূমিকম্প হয় সে সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি 5 ফুট পর্যন্ত বেড়ে যাওয়ায় ও বেড়িবাঁধ না থাকায় কক্সবাজারের কিছু নিম্নাঞ্চল আজও প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউগাছের ব্যাপক ক্ষতি হয়েছে সকালে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে এতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের কিছু জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে ভাঙন রোধে কাজ করছে সেনাবাহিনী ভারতের মহারাষ্ট্রের থানে জেলার উল্লাসনগরে আবাসিক ভবন ধসে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও 5 জন স্থানীয়রা জানান শুক্রবার মাঝরাতে পুরনো ওই ভবনটি ধসে পড়ে এতে ঘটনাস্থলেই 7 জন প্রাণ হারান আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারে সন্দেহে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এর আগে গত 15 মে উল্লাসনগরে আরেকটি ভবন ধসে 5 জনের প্রাণহানি হয় প্যালেস্টাইনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন প্রমাণে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন গঠনে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল বৃহস্পতিবার জেনেভায় প্যালেস্টাইন অঞ্চলে মানবাধিকারের গুরুতর পরিস্থিতি বিষয়ক বিশেষ সেশনে প্রস্তাব পাশ করা হয় প্রস্তাবটি সামনে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি প্রস্তাবে বলা হয়েছে কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চল এবং ইসরায়েলে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে দ্রুততম সময়ের মধ্যে স্বাধীন কমিশন গঠন করা হবে প্যালেস্টাইন অঞ্চলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের সকল অভিযোগের তদন্ত করবে গঠিত কমিশন ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের অল ইংলিশ ফাইনাল আজ চ্যাম্পিয়ন